হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের জানাবো কীভাবে পুরুষ পেপে গেছেও দৌড়বে পেপে। তো আমার এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আমিও আশা করি আপনাদের পুরুষ পেপে গেছেও পেপে দৌড়বে তো সর্বপ্রথমে দর্শক দেখুন এই যে আমি টবের মধ্যে যেই পেঁপে গাছটি লাগিয়েছি এই পেঁপে গাছটি একটি পুরুষ পেঁপে গাছ এবং পুরুষ পেঁপে গাছ কীভাবে চিনবেন আমি আপনাদের তাও বলে দিতেছি এই পেঁপে গাছের ফুলগুলো গুচ্ছ আকারে অনেকগুলো করে থাকবে এক কথায় বলতে গেলে একটি গুচ্ছর মধ্যে অনেকগুলো ফুল থাকবে সেটি ওই পুরুষ পেঁপে গাছ যদি আরও জানতে চান তাহলে এ নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে কীভাবে পুরুষ পেঁপে গাছ এবং মহিলা পেঁপে গাছ চিনবেন সেটি আপনারা চাইবে দেখে আসতে পারেন তো দর্শক আমার এই টবের পেঁপে গাছটি দুর্ভাগ্যবশত পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে তো সমস্যা নেই আমার এই পুরুষ পেঁপে গাছও দৌড়বে পেঁপে তো আমার এই পুরুষ পেঁপে গাছে কীভাবে পেঁপে দৌড়বে সেটি আজকে আমি আপনাদের দেখাবো দর্শক এই যে আপনারা এই জায়গায় লক্ষ্য করুন এই যে গাছের যেই ডগাটি আছে এই ডগাটি আমি এই জায়গা থেকে ভেঙে দেব তো দর্শক দেখুন এই যে এই জায়গা থেকে আমি ডগাটি ভেঙে দিয়েছি তো এই জায়গা থেকে নতুন করে আবার পেঁপে গাছের ডগা বের হবে এই দিক থেকে একটা তারপর এই দিক থেকে একটা তারপর ওই ডালগুলোর মধ্যে পেঁপে ধরবে এবং আপনারা জানেন কি না সঠিক জানি না পুরুষ পেঁপে গাছের মধ্যে যেই পেঁপেগুলো হবে সেই পেঁপেগুলো হয়তো একটু ছোটো হবে কিন্তু খুবই মিষ্টি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো দর্শক দেখুন আমি কিভাবে এই যে ডগাটি ভেঙে দিয়েছি আপনারাও যদি আমার এই টিপসটি ফলো করে সব পুরুষ পেঁপে গাছের এইভাবে ডগা ভেঙে দেন তাহলে আমিও আশা করি আপনাদের পুরুষ পেঁপে গাছও পেঁপে ধরবে তো দর্শক এই এইসব আমার আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আশেপাশের মানুষগুলোকে অনেক ভালো রাখবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম